हाय गाइज वेलकम बैक टू माय कुकिंग इंस्पिरेशन अस्सलामु अलैकुम। आज हमें अपने साथ आबार हाजिर हलम खूब मजार एक डेजार्ट रेसिपी निये जेलो कस्टार्ड। आशा करछि आमार रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। ये डेजार्टटी तैरी करा खूब सहज, खेते खूब मजार। आपनारा किन्तु चाइले ट्राई करे देखते पारेन। आशा करछि आपनादेर काछे भालो लागबे। चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक। जेलो कस्टार्ड तैरि करते एखाने आमि प्रथमे आगे जेलिटा बानिये नेब। सेइ जन्य चार कप परिमाण नर्मल पानी निये निच्छि। आपनारा चाइले किन्तु प्याकेटेर जेलेटिन पाउडारटाओ व्यवहार करते पारेन। एखन एइ पानिटार मध्ये देड़ टेबिल चामच परिमाण आगार आगार पाउडार दिये दिब। आपनारा चाइले एखाने आगार आगार पाउडारेर परिबर्ते किन्तु एइ जेलेटिनटी अपना चायना ग्रास दिए बनाते पारें। से क्षेत्र में देर पैकेट चायना ग्रास आगे थे कि नॉर्मल पानी भिजिए रखते हैं 15 मिनट। दिए दीची परिमाण मतो चीनी दिए एखन भालो करे मिशिए नीते हबे। चूलाटा किन्तु एखनो अन करिनी। एखन चूलाटा आगार आगार पाउडारटा मिशिए चूलाटा अन करे दिए एटा भालो करे जाल करे नेब। आर उपरे जे फेनाटा आसछे সেই ফেনাটা একটি চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে। তারপর এখন এটা নামিয়ে 4টি কাপে ঢেলে নেব গরম থাকা অবস্থায়। ঢেলে এখন এগুলোর মধ্যে ফুড কালার মিশিয়ে নেব পছন্দ অনুযায়ী। এখন ফুড কালার মিশিয়ে এগুলো রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন জেলিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে জেলিটা জমে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর নিব এখানে ঠান্ডা তরল দুধ। দিয়ে কাস্টার্ড পাউডারগুলো ভালো করে গুলিয়ে নিতে হবে। মিশে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়ে পাউডারটা লিকুইড দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। চুলায় আমি 1 লিটার দুধ আগে থেকেই জাল করে একটু পরিমাণ কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এখানে আপনারা চাইলে এলাচ গুঁড়ার পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। পরিমাণ মতো চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর সেই গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটি এখন 1 হাত দিয়ে ঢালতে হবে আর 1 হাত দিয়ে কিন্তু নাড়তে রাখতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পড়ে না যায়। দেখবেন 1 মিনিটের মধ্যেই কিন্তু এমন ঘন হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিলে কাস্টার্ডটা কিন্তু রেডি হয়ে যাবে। এখন মিষ্টিটা চেক করে নিয়ে নামিয়ে নেব। ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে একটি মোল্ডের মধ্যে 1/2টা কাস্টার্ড ঢেলে এখন জেলি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনোভাবে এই কাস্টার্ডটি জেলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। উপর দিয়ে আবারও দিয়ে দিলাম। তারপর আবারও জেলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার জেলো কাস্টার্ড। এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর খাওয়ার জন্য কিন্তু এখন রেডি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।